আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে বাংলাদেশ সড়ক পরিবহন মানে হচ্ছে বাংলাদেশ বিআরটিএ তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ফার্সে এবংকি এসএসসি প্লাস অন্যান্য শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে আবেদন করতে পারবো। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আবেদনের জন্য আমাদের বয়স লাগবে 18 থেকে 30 বছর। আর যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের তো কোনো কথাই নেই, 18 থেকে 32 বছর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। তো আমরা এখানে আপনার এখানে আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, কোন কোন পদে লোক নিয়োগ করা হবে, তারপর কোন কোন জেলায় আবেদন করতে পারবো, সম্পূর্ণ ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আপনার সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 7 নম্বরে অফিস সহায়ক পদে 35 জন লোক নিয়োগ করা হবে। একটু বড় নিয়োগ আছে। তো এখানে আমরা যদি চাকরি করি বা আমাদের চাকরি হয়ে যায় তাহলে আমাদের বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা হচ্ছে বেসিক। এখানে আরো বিভিন্ন ভাতা সহ আমাদের বেতন 15,000-16,000 টাকার মতো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে আমরা এসএসসি ফার্স্ট এখানে আবেদন করতে পারবো। আর এখানে আবেদন করতে পারবো আমরা, এখানে দেখতে পাচ্ছেন 42টি জেলা আছে, এই 42টি জেলার লোক শুধু আবেদন করতে পারবো। ঢাকা, কাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, এই জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলার লোক আবেদন করতে পারবো। কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেও আবেদন করতে পারবো, সমস্যা নাই। যাদের এই যে মা বাবা নাই বা এটিএম কোটা বলে বা এই যে শারীরিক প্রতিবন্ধী কোটা আছে একটা, ও সকল জেলার লোক কিন্তু আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। তো এখানে আরো অনেকগুলো পদ আছে, তো সবগুলো পদ দেখে যেটা আমাদের কাছে ভালো লাগে আমরা ওই পদে আবেদন করব। এরপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 6 নম্বরে ক্যাশিয়ার পদে লোক নিয়োগ করা হবে 1 জন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেতন কত হবে, এখানে আমার বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা বেসিক। এখানে আর বিভিন্ন পাতা সহ প্রায় বেশ বেতন হবে আর কি। এরপর হচ্ছে এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে হচ্ছে আমরা এই যে এসএসসি ফার্স্টে আবেদন করতে পারবো, প্লাস কম্পিউটার জানতে হবে। এরপর হচ্ছে আর একটা পদ আছে, বেঞ্চ সহকারী পদে 5 জন লোক নিয়োগ করা হবে, বেতনটাও সেম 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ফার্স্ট মানে হচ্ছে আমরা এসএসসি ফার্স্টে আবেদন করতে পারবো, তার পাশাপাশি আমাদেরকে হালকা পাতলা কম্পিউটার জানা লাগবে, এতটুকুই। এরপর যে দেখতে পাচ্ছেন আপনার এই যে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনার 14 জন লোক নিয়োগ করা হবে, এটা মোটামুটি বড় আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আমাদেরকে অবশ্যই এসএসসি ফার্স্ট লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড কারিগরিত, এরপর মানে হচ্ছে আপনার বলি আপনাদেরকে এই যে আপনার অটোমোবাইলের উপর যে ভালো ধারণা থাকতে হবে মানে সার্ভিসিংয়ে ভালো ধারণা থাকতে হবে, এবং কি আপনার এই যে কম্পিউটার জানতে হবে এটাই। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো তিনটা পদ আছে আপনার এই যে ডিগ্রি ফার্সের পদ, সাত মুদ্রাকরী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, তারপরে হিসাব রক্ষক, এই তিনটা পদে আমরা এই যে ডিগ্রি ফার্সে আবেদন করতে পারবো। যারা ডিগ্রি ফার্স করছেন তারা এগুলোতে আবেদন করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে বললাম এই যে 1 হতে 5 নম্বর 6 নম্বর পর্যন্ত আমরা এই যে এই সকল জেলার লোক আবেদন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এই সকল জেলার লোক আমরা আবেদন করতে পারবো। এখানে দেওয়া আছে আপনার জেলা যদি থাকে তাহলে এখানে আবেদন করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য আমরা আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা এই যে মানুষের সকল জেলা থেকে আবেদন করতে পারবো যাদের এই যে যারা এটিএম কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা আছে আর কি তারা। এরপর হচ্ছে আমরা এখানে কী কী কাগজপত্র লাগবে এখন আমরা সেটা জেনে নেব। এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে বলে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায় আমাদেরকে কী কী নিয়ে দেওয়া লাগবে। এই যে ক নম্বরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক 2 কপি রঙিন ছবি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে খ নম্বরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ফটোকপি এবং কি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত এবং কি অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং কি কম্পিউটার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। মানে হচ্ছে এখানে আমাদেরকে অরিজিনালগুলো জমা দেওয়া লাগবে না, এই যে এগুলো আমাদেরকে ফটোকপি করে সেটা গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এরপর হচ্ছে ছোট কথা দেখতে যাচ্ছেন বন্ধুরা, এই যে আপনার এই চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, তারপরে হচ্ছে আপনার এই নাগরিকত্ব সনদপত্র লাগবে এগুলা। এরপর গ নম্বরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে মুক্তিযোদ্ধার কোটার জন্য এই যে মুক্তিযোদ্ধা কোটা সার্টিফিকেট নিয়ে যাবেন ফটোকপি করে, তারপর হচ্ছে আপনার এটিএম কোটা থাকলে এটিএম কোটা এই যে সার্টিফিকেট নিয়ে যাবেন সত্যায়িত করে। এই যে আমরা অনেকগুলো জানলাম, এখন আর একটু হালকা বিস্তারিত আছে, তো এখন আমরা সেটা জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে আবেদন করবো সেটার একটা প্রসেস দেওয়া আছে, এই যে এসএমএস এর প্রসেস, তো আমরা এইভাবে আবেদন করবো। তো আমার এইটার যে সার্কুলারের লিঙ্ক, আবেদনের লিঙ্ক, ওইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে আপনারা নিজেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে আমাদের আবেদন ফি কত হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অল্প এই যে 100-150 টাকা আবেদন ফি। তো আমাদের মধ্যে যে সকল বাইরে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে টাকার দিকে না তাকিয়ে এখানে আবেদন করবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা
বেশি থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 নভেম্বর 2022, এখানে আবেদনের লাস্ট ডেট। এখানে সেপ্টেম্বর মাস চলতেছে, তো আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। অক্টোবর মাসের 1 তারিখ থেকে এখানে মূলত আবেদন শুরু হবে। তো বন্ধুরা আজকে ভিডিও ছিল, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।